एमडी साहेब माने मैनेजिंग डायरेक्टर बुझेन। ओ मैनेजिंग डायरेक्टर उनीও কিছুক্ষণ মত চলে আসবে। নো টেনশন ইউ নো টেনশন আমাদের অফিস কেউ মিস করে না, ঠিক আছে? উনি কিছুক্ষণ মত পৌঁছে যাবে। ওরে মাহবুব, ডাইরেক্টর তো দেই ভালোই জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এত এত ডাইরেক্টর ব্যাপার তো মনে হয় খরাতি ডাইরেক্টর। ওয়া বা ওয়া মা, কিছু খরাত দেন সেই খরাতে ডাইরেক্টর। এইন্দে সরাও সরাও ওই জিনিসপত্র, এইন্দে সরাও, নাইলে কলম কইলাম না শেষ চেয়ালাম, কলম একার কল্লা কলম শেষ চেয়ালাম। এ দুলাভাই, বেশি বেশি কথা বেশি হয়ে যাচ্ছে, বুঝছেন? আমরা এখানে বসছি, আমাদের কাজকর্ম সব এখানে। আপনি দয়া করে আপনার দোকানে যায় চুপচাপ বসে থাকেন, আমাদের আমাদের কাজটা করতে দেন। এবারে কি কইলি, কি কইলি কি মুখে? মোর দোহানা যায় মুই কাম হন মোর তোরা হেন খাওয়াই থাকবি। এ বাইরা হিন দিয়া স্যাপ করি বাইরা, যদি না বাইরাও কোম্পানির কোন মাকা লাল বাতি জ্বালাই হেলাম। আপনি কি বললেন? আপনি আমাকে ব্যবসায় লাল বাতি জ্বালাবেন? শোনেন, থামেন, এত সহজ না, বুঝছেন? আপনি আমাকে খেয়েখেতি করবেন আর আমরা বইয়ে থাকবো? হ্যাঁ কিন্তু না, আপনি দোকানের মধ্যে একটা ফায়ার জ্বালাই দিবো, আগুন জ্বালাই দিবো, বুঝছেন? এ মাতার ইয়ে, তুই কাকে কি বলতে আসো? মোর দোহানে আগুন লাগাই দিবা? মোর দোহানে আগুন? আগুন কোথায়? আগুন কি মোর গায়ে লাগছে? বলছে পানি যে ছিটা দিতে আসো, মোর গায়ে কি আগুন দেখা যায় কোনো দিয়া? আগুন দিবাইতে আসি? হ্যাঁ, কেকে নিয়ে আমি সংসার করতে আছি, কেকে ভাইয়া আগুন লাগছে কোথায় আর পানি ঝিলাইতেছে কোথায়? বাবু তো আপনি ঘরের মধ্যে আগুন আগুন কইছি লাগতেছেন কি? ঘরে তো কোনোখানে আগুন লাগেনো, আগুন লাগছে কোনায়? দোহানে আকরিও না কেলে আকরিও হচ্ছে। আগুন লাগছে দোহানে, ওই টাই টিপেন ধালা হলা না, মোর দোহানে আগুন লাগাইতেছে। তোমার কিছু করা লাগবে না, তোমার জামাই কেডা কই যাইছে আমার ভালা গো? এককালে রান্ধার দিয়া কল্লা সই হলো ভালা ভালা রাজ, আবার যদি দেহি দোয়ানের সামনে কই যাইছি, বুঝো? পারমু না কি তুমি দেহ না, খালি পারি আর কি না পারি, ঠিক আছে? আমরা না হলে আই তো আসি, অসুবিধা কাম নেই, সে আই আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়তাম না গুন রে। এককালে এককালে আপনি এভাবে বসে বসে কাঁদছেন কেন? কি হয়েছে সেটা তো আমাকে বলবেন। ম্যাডাম, আমি কিভাবে বলবো আপনাকে? আমার তো বলার কোনো ভাষা নাই গো ম্যাডাম। একটু 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 সাইলেন্ট, একটু একটু কান্না থামান, কান্না থামিয়ে প্লিজ আমাকে বলুন কি হয়েছে। ম্যাডাম, আপনি তো আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছিলেন, আমি তো স্বেচ্ছায় সেই দায়িত্বটা আপনার কাছ থেকে নিয়েছিলাম। আমি তো একদম আমার সাধ্যমতো, আমার জীবনের একদম শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত সেই সমস্যা সমাধানের জন্য গিয়েছিলাম। কিন্তু ওই যে নান্টু ঘটক, না না না, ওই নান্টু মাস্তান, নান্টু মাস্তান তো আমার সব আশা ভঙ্গ করে দিয়েছে। আমি জানতাম, আমি জানতাম সেটা আপনাকে দিয়ে হবে না, যার জন্য সেদিন আমি বলেছিলাম সেটা আপনার কাজ না। কিন্তু আপনি তো বারবার বলছিলেন আপনি সব কিছু করতে পারবেন, আপনি ভিতর থেকে অনেক হারামি, তাই বলেছি ঠিক আছে যান। জি ম্যাডাম, আমি মার খেয়েছি, আমার তাতে কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যথা নাই, কিন্তু আমার একটাই দুঃখ, আপনার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু গোলাপ আপনি আগে বলেন আপনি ঠিক আছেন তো? আই মিন হাত পা চোখ কান নাক সব ঠিক আছে? হাড় জুটি ভেঙে দেয়নি তো আপনার? সব কিছু ঠিক আছে ম্যাডাম, শুধু হৃদয়টা একদম ভেঙে গেছে। কেন, ওরা কি আপনার বুকে আঘাত করেছে? না 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 ম্যাডাম, বুকে আঘাত করতে যাবে কেন? কিন্তু ওই নান্টু মাস্তান, ও যখন বলল
আপনাকে ভালোবাসে। আমি তো সেটা শুনে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। ওই নান্টু মাস্তানের পাশে আপনি, ও নো! আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কাঁদতে হবে না। আপনি যান, আমি জানতাম আপনি কিছু করতে পারবেন না। আমার প্রবলেম তো, আমি সলভ করে নেব। ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম একটা গুড নিউজ আছে, আমি একটা নাচের স্কুল দিয়েছি। প্লিজ আপনি আপনার স্কুলে যান, আপনি নাচেন এখন এখান থেকে যান। জি ম্যাডাম। ও ম্যাডাম, আপনার যদি নেক্সট টাইম কোনো রকম হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন। একদম কোনো দরকার নেই, আমার কোনো হেল্প লাগবে না, প্লিজ আপনি আপনি এখান থেকে যান। ভাই আরে খুব জ্বর ভাই, কি ওষুধ খাবো কন্যা? কোনটা খাবো, ট্যাবলেট খাবো কোনটা? কি ট্যাবলেট? হ্যাঁ আরে খুব জ্বর, ট্যাবলেট ট্যাবলেট এই ট্যাবলেট। ও বাবা, আরে হাজির বাবু, এই এই কেন ছাড়ে? ওরে বাবু, এই ছাড়, এই কেটা তুই যাই। হ্যাঁ আরে আমি রাজের কন্ডাক্টর, ওই যে আলামিন। বৃষ্টি আইতে আছে, একটা কাম কর, তোর নাম্বারটা দে ফট করি আমারে। এখন ওই তোর সিবি আছে না, ওই যে জীবন বিদ্যা, তো ওই চাকরির লাগি অ্যাপ্লিকেশন লিখে একটা আমার দ্বারে জমা দিয়ে রাখি। এই নাম্বার তোর? হ্যাঁ এটা আমার নাম্বার। আচ্ছা এই নাম্বারে আমি ফোন দিলে তুই অফিসে চলে যাবি। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে বুঝছি, কিন্তু এই মুখস্থ অফিস লাগাই করিস না, এতে আবার অন্য সাইডে একটা ক্রিমিনালি এখন বেরগারের যে সমস্যা আছে তো জানো কোনো না, আবার মাসে এইসব এই দেখে দেখে মাইক বসে দেবে। আরে খুলি ভালা, খুলি ভালা, ঠিক আছে এলা চাকরি মানে করে দিয়ে না। ওরে এমবিআই সব গেল কই? এ সাতটা। আরে চাচা তুমি কবে এসেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবে এসেছো? কেমটা এসেছো আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যাঁ বাড়ির মধ্যে আয়া দেখে আটকা, তুমি এখানে খায় রয়েছো, আইছো কবে? আইছি তো অনেক দিন হইছে, তুই কইছিলি তোর তো দেখি না। ও আমি তো পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা মরীক্ষা দিয়া মাঝখানে আবার সেশন জটে পড়ছিলাম, হের পরে মেলা দিন গেছে গা, তোমারে দেখে তো আমার মেলা খুশি লাগতেছে। পরীক্ষা কেমন হইছে? এমবিবিএস পরীক্ষা তো একটু চাপই গেছে, তয়ে চেষ্টা করছি ভালো মতন দেওয়ার লেগা। তা তোমার খবর কও চাচা, তুমি কেমন আছিলা? মানে যেখানে আছিলা সৌদি আরব, এটা তো একটা স্বপ্নের দেশ, তুমি যেখানে আছিলা এই জায়গাটা কেমন? তোরে কিভাবে বোঝাই, জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, খালি মরুভূমি মরুভূমি মরুভূমি। হঠাৎ করে দেখলে কিছুই উটের বালাই সাতর কাছে এসে দাঁড়ালো, তুই কিছু খেজুরের পাতা ছিঁড়া দিলে খাইলো, আবার দৌড়ে চলে গেল। আবার হাঁটতেছিস 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 দেখলি যে কিছু এই ময়ূর প্রথম মেলে আইসা বললো তোর কাছে, হ্যাঁ তুই একটু খুঁত ছিটাই দিলি আবার চলে গেলো। এইরকম মানে মানে তুই যে করলি স্বপ্ন, এটা আসলেই স্বপ্ন। তা চাচা তুমি ওখানে কী কাম করতা? এ তোর আমি একটা জিনিস বলি, বাইরে যারা থাকে তাদেরকে কী কাম করতে এটা জিজ্ঞেস করতে নাই, এটা এক ধরনের বিয়াদবি। তোরা কি বিয়াদবি শেখানো হয়েছে? কী কইতেছেন চাচা, না বিয়াদবি করে থাকলে মাফ করে দিন, কিন্তু এটা জিগানো বিয়াদবি কেলেগা? মানে এটা তো একটা গর্বের বিষয়, আপনি বিদেশ গিয়া কাম কাজ করতাছেন, আপনার এটা নিয়ে সম্মান করুম, আপনি এটা কি কইলেন? হ্যাঁ আছে আছে অনেক বিষয় আছে, সেটা গভীরে এখন যাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, হাঁচা করে একটা কথা কও তো চাচা। কি? তুমি কি আসলে উটের পিঠে জকিয়া ছিলে নাকি? হ্যাঁ হাঁচা করে কও, মিছে কথা কইও না। এই যে আবার ফালতু কথা কও শুরু করলি, জকি থাকলে আমি বাঁচতাম? জকি হয় ছোট ছোট পোলা বাই নেই। না তুমি তো দেখতে শুনতে খাটু খুটু, এর জন্য কইলাম আর কি। আচ্ছা আচ্ছা থাক, মাইন্ড করো না। মানে আমি জানবার চাইতেছিলাম, মানে তুমি কি ওখানে গিয়ে কোনো উট মুট চড়াইতে নাকি? হ্যাঁ মানে আবার একটা ফালতু কথা কয়ে বললেন, আমি উট চড়াবো কি জন্যে? উট মন্ত্রী সোহাগ মির ছিল আমার খুবই ক্লোজ বন্ধু, আমরা এক বিছানায় ঘুমাইছি। কি এমন নামে আবার উটেরও মন্ত্রী আছে নাকি? হ্যাঁ ওখানে আছে, উটের মন্ত্রী আছে, খেজুর গাছের মন্ত্রী আছে। কি? এটা তো জীবনে শুনি নাই।
তুই তো আসস তোর তো খালি ঢাকা শহর আর এই যে জায়গা, এর বাইরে তুই জানোস? হ্যাঁ, বাংলাদেশ যে নদী মাতৃক দেশ তোর, তুই তুই তো সেটাও জানোস না। ও আসলে ওই যে কয় না, সাধারণ জ্ঞানের অভাব আছে। আমি আসলে ডাক্তার হইয়া এত কম নলেজ রাখলাম, এটা তো ঠিক করলাম না। খেজুর গাছেরও মন্ত্রী আছে, উটেরও মন্ত্রী আছে, আছে সব আছে, সব মন্ত্রী। ও আমারও তো বলছিল মন্ত্রী হওয়ার জন্য, ওই যে হোটেলে ওই যে বাসন পেয়ালা মাজার যে ডিশ এগুলির জন্য একজন মিনিস্টার দরকার ছিল। পরে আমারে কল করলো, হ্যালো, আমি বললাম হ্যাঁ হ্যালো আরবিতে। তো তখন আমি আমাকে বলা হলো যে আপনি আমাদের এখানে আসেন, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। তা আমি বললাম কিসের আরে হা করার কি আছে, যেটা সত্য ওইটি তো বলতেছি। তোমারে মন্ত্রী হইতে কইছিল? হইছে, বাট আমি হইনি। আমি বললাম না নো নেভার, আমি সব জিনিসের ভিতরে নাই, আমার সময় কম ভাই। তুমি বুঝতাছো চাচা, একটা দেশের তুমি মন্ত্রী হইবা, সেই দেশের সম্পর্কে কত কিছু জানন যাইতো, আর আমাগো সম্মানে তো মাথা আরো উঁচা হয়ে যাইতো। তুমি এটা কি কাম করলা চাচা? না আমার তো, আমি তো এখন যে লেভেলে আছি সেটা মন্ত্রী চেয়ে কম কি। ওইখানে গেলে পরে 10টা লোক আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আলাম নিতে নিতে হাত ব্যথা হয়ে যায়। ও ও এখনো ও মা গো, ওই যে আঙ্গুল ফুটে। শুনিমাতি, দারুণ খবর আছে আপনার জন্য। কি খবর? আলুদা বাড়ি ফিরছে। সে কি? হ্যাঁ, পুরোটা বাড়িতে ঢুকতে পারলো? ঢুকতে পারছে মানে কি, পুরো বাড়ি এখন তার দখলে। এখন মজা আমি দেখাবো। হ্যাঁ, ওই দুদিন ধরে না ওই বুড়ি আর বুড়ির ওই ছুটিটাও জ্বালিয়ে মেরেছে আমাকে, তারা দেখাচ্ছি মজা। ভালো ভালো ভালো। এই মহিলা কি বিয়া করছে নাকি এখনো সিঙ্গেল? বিয়া মনে হয় একটা হয়েছিল, স্বামী নাই, আর যদি থাকেও হের সাথে মনে হয় না যোগাযোগ আছে। ভালো, বিষয়টা আমার মাথায় রাখলাম, মানে বিয়া তো একটাই হয়েছিল আর তো হয় নাই আমার জানা মতে। আচ্ছা মামা, আপনি এত কথা জিজ্ঞেসেন কেন? আমি এই বাড়ির একজন মেম্বার না। এই বাড়িতে কে কখন কেমনে কোন মতলবে ঢোকে এইটা আমার জানার দরকার। অবশ্যই। কোনো অসুবিধা আছে? না কোনো অসুবিধা নেই। ডিউটি করো। জি ম্যাম। স্টুইট খুনি মাসি।